আমার প্রিয় ক্লাস করে গত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালো আছো। তো পড়াশোনা করছো বাড়িতে দেখেই, বাড়ির বাইরে বের হচ্ছ না। তো তোমাদের ব্যাকরণের ক্লাস অর্থাৎ বাংলা ব্যাকরণের ক্লাস এর আগে যা হয়েছিল ওই তোমাদের ক্যাম্পের ক্লাস হয়েছিল, তারপর তো ক্লাস হয়নি। তো ওখানে পদ পরিচয় হয়ে বিশেষ সম্পদ পর্যন্ত পড়া হয়েছিল বা পরীক্ষা হয়েছিল। তাহলে আজ আমরা বিশেষণ পদটা আলোচনা করবো। বিশেষণ পদ কাকে বলবো? বিশেষণ পদ হচ্ছে যে পদ বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলবো। তাহলে বিশেষণ পদ তাকে বলবো না, যে পদ বিশেষ, ভালো করে লক্ষ্য করো, বিশেষ সর্বনাম এবং ক্রিয়াপদ, বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদে দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ভাব ইত্যাদি বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলবো। এই বিশেষণ পদ তাহলে কত প্রকার? এই বিশেষণ পদ মোট পাঁচ প্রকার। কত প্রকার বিশেষণ পদ? পাঁচ প্রকার। পাঁচ প্রকার বিশেষণ পদ। তার মধ্যে প্রথমে দেখো, এক নম্বরে প্রথমে বিশেষের বিশেষণ, দ্বিতীয় সর্বনামের বিশেষণ, তৃতীয় বিশেষণের বিশেষণ, চারে পরিমাণ বাচক বিশেষণ এবং পাঁচে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার বিশেষণ পদের সংজ্ঞা যদি তোমরা জানো, এই সংজ্ঞাগুলো খুবই সহজ হয়ে যাবে। বিশেষণ পদকে তাহলে কি হলো না, যে পদ বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বা ইত্যাদি প্রকাশ করে বা বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলবো। তার বিশেষণ পদের প্রথম ভাগ কি আছে না, বিশেষের বিশেষণ। তাহলে যে বিশেষণ পদ বিশেষ পদকে বিশেষভাবে বিশেষিত করে, তাহলে বিশেষের বিশেষণ কাকে বলবো না, যে বিশেষণ পদ বিশেষ পদকে, বিশেষণ পদ বিশেষ পদকে বিশেষভাবে বিশেষিত করবে তাকে আমরা বলবো বিশেষের বিশেষণ। যেমন ধরো বিশেষের বিশেষণ এখানে লেখা আছে, দেখো কত উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, মুক্ত বায়ু, অলস পুরুষ, অল্প আলো, নীল আকাশ, দশ দিন, বিশ টাকা, দুষ্টু ছেলে, দশ কেজি আলু। তার এর মধ্যে দেখো মুক্ত বায়ু, বায়ু কেমন? মুক্ত। তার কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো, এখানে দেখো বায়ু হচ্ছে বিশেষ পদ, আর এর বিশেষণ পদ কি হলো না, মুক্ত। তার মুক্ত বায়ু, মুক্ত বায়ু, বায়ু মানে বাতাস, তার মুক্ত বায়ু, বায়ু হলো বিশেষ পদ, বয়স্য কুটি বিশেষ পদ, এটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে বিশেষ পদকে বিশেষিত কি করছে, বায়ুটা কেমন বায়ু না, মুক্ত বায়ু, বদ্ধ নয় মুক্ত বায়ু। সেরকম আছে দেখো অলস পুরুষ, অলস পুরুষ, তাহলে পুরুষ হলো বিশেষ পদ, পুরুষ কি পদ, পুরুষ বিশেষ পদ, তাহলে তাকে বিশেষিত করছে কোন পদ, এই বিশেষণ পদ। বিশেষণ পদ হচ্ছে কি এখানে, অলস, অলস হলো বিশেষণ পদ। তাহলে পুরুষ কেমন, অলস। যদি কর্মটা হতো তাহলে কর্মটা আমরা বলতে পারতাম, কর্মটা হলো বিশেষণ। তাহলে আমরা প্রথম দেখি পেলাম না বিশেষের বিশেষণ, সংজ্ঞাটা কি হলো বইতে দেওয়া আছে ভালো করে দেখে নেবে, যে বিশেষণ পদ বিশেষ পদকে বিশেষভাবে বিশেষিত করে তাকেই আমরা বলবো কি না, বিশেষের বিশেষণ পদ। তার উদাহরণ দেওয়া আছে তাকে যে মুক্ত বায়ু আর অলস পুরুষ, ওই আরো উদাহরণ আছে দেখে নেবে। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে দেখো সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ কাকে বলবো না, যে বিশেষণ পদ সর্বনামকে বিশেষিত করে, বিশেষভাবে বিশেষিত করে তাকে আমরা বলবো কি, সর্বনামের বিশেষণ। তাহলে সর্বনামের বিশেষণটা কাকে বলে দেখো, যেমন ধরো স্মরণীয়, দন্তস্বয় ম র মূর্ধন্য দীর্ঘ অন্তস্থ, স্মরণীয় তারা বা যারা, স্মরণীয় জানা। তাহলে এখানে জানা হলো হচ্ছে সর্বনাম, এটা সর্বনাম, সর্বনাম এটা হলো কি বিশেষণ পদ। তাহলে সর্বনামের এখানে সর্বনাম পদকে যেহেতু বিশেষিত করছে স্মরণীয় পদ দিয়ে, তাই এটা হলো সর্বনামের বিশেষণ। তিন নম্বর দেখো বিশেষণের বিশেষণ, তাহলে বিশেষণের বিশেষণ কাজ করুন না, যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ভাব ইত্যাদি নির্দেশ করে তাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। যেমন ধরো কুচকুচে, কুচকুচে কালো, কুচকুচে কালো রং, তাহলে রং হলো বিশেষ পদ, এটা হলো বিশেষ, কালো হলো বিশেষণ পদ। তাহলে কুচকুচেটা কি হবে না, বিশেষণের বিশেষণ, এটাও বিশেষণ পদ, তাহলে বিশেষণের বিশেষণ পদ।
তার এটা তোমরা বুঝতে পেরেছো বিশেষণ পদ বিশেষ্য বিশেষণ কাকে বিশেষণের বিশেষণ কাকে বলে এরপরে আমরা আসবো ক্রিয়ার বিশেষণ কি দেখো ক্রিয়া বিশেষণ বা পরিমাণবাচক বিশেষণ আর দুটো রয়েছে দেখো দেখে না পরিমাণবাচক বিশেষণ তাহলে যে বিশেষণ পদ পরিমাণ নির্দেশ করবে তাই তো যে বিশেষণ পদ কি করবে পরিমাণকে নির্দেশ করবে পরিমাণবাচক বিশেষণ তাহলে যে বিশেষণ পদ পরিমাণ নির্দেশ করবে যেমন দুই টাকা পাঁচের দুধ হ্যাঁ চারটি রাস্তা বা চৌরাস্তা তাহলে এগুলো হচ্ছে তোমার সর্বনাম পরিমাণবাচক বিশেষণ বা একটুকু দুধ একটি টাকা তাহলে টাকা কত একটি এটা হলো পরিমাণ হয়ে যাচ্ছে আবার ধরো অল্প দুধ বা অল্প জল তাহলে জলটা কত না অল্প এটা হচ্ছে তোমার পরিমাণ হয়ে যাচ্ছে পরিমাণ মানে বিশেষণ এরপর আসছে আমরা ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ কাকে বলা হবে একই সংজ্ঞা যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে বিশেষভাবে তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ যেমন ধরো ধীরে পথ চলো ধীরে পথ চলো তাহলে কিভাবে চলবে ধীরে তাই তো ধীরে পথ চলো কিভাবে চলবে ধীরে তাহলে ধীরেটা কি হলো ক্রিয়াপদের বিশেষণ চলা হচ্ছে বিশেষণ চলাকে বিশেষভাবে বিশেষিত করবে কেমন ভাবে চলবে ধীরে ধীরে তাহলে তোমরা আজকে বিশেষণ পদটা পড়লে বিশেষণ পদটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে মুখস্থ করবে খাতায় লিখবে অভ্যাস করবে এবং পরের ক্লাসে তোমাদের আবার যখন দেখা হবে তখন এই সম্পর্কে আমি প্রশ্ন উত্তর করব তোমরা যথাযথ উত্তর দিতে পারলে ভালো ভালো করে পড়াশোনা করবে বাড়ির বাইরে বেরোবে না আর মা বাবার কথা না বলতে হবে না যথাসময়ে পড়াশোনা করবে পাঠ্যাংশ অনুযায়ী তোমরা পড়াশোনা করে যাবে পরের ক্লাসে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো